What's up guys, it's MD Robbie Sunny and welcome to my channel. আমার আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করার চেষ্টা করব যারা একদম শুরুতে একটা Android অ্যাপ মেক করতে আসেন, যে ভাই আমি একটা বিজনেস স্টার্ট করতে চাইতেছি বা Android অ্যাপ মেক করে আর্নিং করতে চাইতেছি। অনেকেই আর্নিং অ্যাপের ভিতরে ঝুঁকে পড়েন, বাট আমি আর্নিং অ্যাপ নিয়ে একদমই কথা বলবো না, কারণ আর্নিং অ্যাপ একদম ডিফারেন্ট একটা চ্যাপ্টার। আর আর্নিং অ্যাপ নিয়ে অলরেডি আমি একটা ডিফারেন্ট ভিডিও মেক করে রাখছি, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। তবে আমি এই ভিডিওতে আলোচনা করব যে কিভাবে আপনি আপনার প্রথম অ্যাপটা স্টার্ট করতে পারেন, যে আমি একটা VPN অ্যাপ বানাবো বা আমি একটা ই-কমার্স অ্যাপ বানাবো বা আমি একটা গেম অ্যাপ বানাবো। এখন এই তিনটা সেক্টরে তিনটা জিনিসই ডিপেন্ড করে আপনার নিজের উপরে। ধরেন আপনার নিজস্ব একটা বিজনেস আছে যেটার ভিতরে আপনি ইলেকট্রনিক প্রোডাক্ট সেল দিতে পারতেছেন, বা দেখা গেছে আপনি মেকআপ জাতীয় প্রোডাক্ট সেল দিতে পারতেছেন, তাহলে কিন্তু আপনার একটা ই-কমার্স অ্যাপ দরকার। অথবা দেখা গেছে আপনার কোনো নিজস্ব বিজনেস নাই, তাহলে আপনি স্টার্ট করতে পারেন কোনো একটা VPN বা গেম অ্যাপ দিয়ে। এখন ডিপেন্ড করে যে আপনি আসলে কোন জিনিসটার প্রতি বেশি ইন্টারেস্ট। ধরেন আপনার ইচ্ছা যে আপনি ভবিষ্যতে একটা ভালো গেম বানাবেন, জাস্ট লাইক পাবজি, ফ্রি ফায়ার, এগুলো কিন্তু মোটামুটি কোটি টাকার উপরের গেমগুলো, কিন্তু আপনি ওগুলা ভবিষ্যতে বানাবেন, যার জন্য আপাতত একটা ছোটোখাটো গেম বানাইতে পারেন, জাস্ট লাইক আমি যেরকম একটা বাবল শুটার গেম বানাইছি ওইরকমভাবে। অথবা ধরেন আপনার ওগুলার উপরে কোনো ইন্টারেস্ট নেই, আপনার ইন্টারেস্ট আছে বিভিন্ন রকম টুলসের প্রতি। টুলসগুলো হয়ে থাকে VPN অ্যাপ, যেরকম এটা কানেক্ট দেওয়ার পরে আমরা কান্ট্রির লোকেশন চেঞ্জ হয়, বা দেখা গেছে আমাদের IP অ্যাড্রেস চেঞ্জ হওয়ার কারণে অনেক টাইমে দেখা গেছে যখন ফেসবুকের সার্ভার স্লো থাকে তখন আমরা ফেসবুক ইউজ করতে পারি, অনেক টাইমে যখন আমাদের গেম কোনো একটা গেম স্লো থাকে তখন ওই গেমটা আরও স্পিডলি রান করতে পারি। তবে এই VPN-এর ভিতরেও আরও অনেক অনেক লম্বা ধরনের একটা বিজনেস স্টার্ট থাকে, একটা গেমের ভিতরেও একটা লম্বা ধরনের গেম বিজনেস স্টার্ট থাকে, একটা ই কমার্স অ্যাপের ভিতরেও লম্বা ধরনের একটা বিজনেস স্টার্ট করা যায়। এখন এই লম্বা ধরনের বিজনেসটা আমি কী জন্য বললাম, ধরা গেছে আমি এখানে চার পাঁচটা অ্যাপ খুলে রাখছি এবং আমার আজকের ভিডিওতে আমি ওপিনিয়ন শেয়ার করার চেষ্টা করবো, আমার মতামত যেহেতু, এবং মতামত কিন্তু টাইম টু টাইম চেঞ্জ হয়। অর্থাৎ 2021 সালে আমার যে মতামতগুলো আমি আপনাদের দিতেছি, এই মতামতগুলো হয়তো বা 2024 সালে আরও ডিফারেন্ট বা আরও বেটার আমি দেওয়ার চেষ্টা করবো, কারণ তখন আমার এক্সপিরিয়েন্স বা নলেজ আরও বেশি থাকবে। তো এইখানে আমি যদি একটা অ্যাপ দেখাই যেটা ই কমার্স অ্যাপ, অনেকেই একদম শুরুতে চেষ্টা করেন ভাই আমি ইভ্যালির মতো বা আমি অ্যামাজনের মতো দারাজের মতো একটা অ্যাপ বানাবো, যে অ্যাপের ভিতরে আমার সবাই প্রোডাক্ট কিনবে। তবে আমারটা ইউনিক আইডিয়া, কারণ আমি নষ্ট মোবাইলের যেই অ্যাক্সেসরিজ আছে এগুলো আমি সেল দিব, এতে করে মানুষ কিনবে। বা আমার ভিতরে ইউনিক আইডিয়া, আমি শুধুমাত্র কোরিয়ান মেকআপগুলো সেল দিব, বা আমি শুধুমাত্র ইন্ডিয়ান প্রোডাক্টগুলো সেল দিব, কারণ আমার ভিতরে ইন্ডিয়ান প্রোডাক্টের যেই আমার কমিউনিকেশন আছে, যারা ইন্ডিয়ান প্রোডাক্ট সেল দেয়, বা কিছু দোকান পরিচিত আছে যারা ইন্ডিয়ান মেকআপ প্রোডাক্ট বা ফেসিয়াল প্রোডাক্ট সেল দেয়, তো আমি তাদের থেকে নিয়ে ই কমার্স একটা ওয়েবসাইট খুলবো এবং আমার ওয়েবসাইটে মানুষ কিনবে, কারণ শুধুমাত্র ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আমার ওয়েবসাইটে পাওয়া যাইতেছে, এটা দারাজে অ্যাভেলেবেল না, ইভ্যালিতেও অ্যাভেলেবেল না। তো ওই জন্য আপনার ই কমার্স অ্যাপটা গ্রোথ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এরকম এরকম সোর্স যারা ই কমার্স অ্যাপ মেক করতে চায় তাদের থাকতে হয়, কিন্তু আপনার যদি এরকম কোনো সোর্সই না থাকে তাহলে আপনি একটা ওয়েবসাইট বানাইলেন 20-30 হাজার টাকা খরচ করে ওয়েবসাইট এবং অ্যাপ, পরবর্তীতে দেখা গেছে আপনি ওইটার ভিতরে কোনো সেল দিতে পারবেন না, এবং আপনার যদি ভিজিটর বাড়ে তবেই কিন্তু আপনি ভবিষ্যতে ওইটা অ্যামাজনের মতো বড় সার্ভার নিতে পারবেন, বিভিন্ন রকমের সফটওয়্যার ডেভেলপার হায়ার করে পারমানেন্ট টাইখা দিতে পারবেন, বা দেখা গেছে আপনি ওইটারে আরও ফিচার আপডেট করে আরও নতুন নতুন ফিচার আনতে পারবেন এবং বিভিন্ন কান্ট্রিতে আপনি ওই আপনার ওয়েবসাইটটা লঞ্চ করতে পারবেন। জাস্ট লাইক যদি আমি দারাজের কথা বলি, দারাজ কিন্তু শুধুমাত্র বাংলাদেশের না, এটা অন্যান্য কান্ট্রিতেও প্রোডাক্ট সেল দেয়। তো এই জিনিসগুলো হিউজ হিউজ পর্যায়ে চলে যায় যখন কিনা আপনার বিজনেস আপডেট হবে। কিন্তু একদম শুরুতে আমি বলে নিব যে প্লে স্টোর একটা $1 billion মার্কেট প্লেস, এখানে অনেক অ্যাপ আছে যে অ্যাপগুলাই $1 billion ইনকাম করে, যেরকম অ্যামাজন প্লে স্টোরের ভিতরে অ্যাপ সার্চে, কিন্তু অ্যামাজনের কিন্তু নিজস্বভাবে ওরা বিলিয়নিয়ার, এবং অ্যামাজনের অ্যাপ, ওয়েবসাইট, অ্যাপ স্টোরে আছে সব কিছুই, ওরা শাখাভাবে বিজনেস স্টার্ট করছে শুধুমাত্র প্লে স্টোরের কারণে না, কিন্তু প্লে স্টোরে একটা সেক্টর যেইখান থেকে ওর কিন্তু মান্থলি হিসাব করলে $1 billion ইনকাম ঠিকই হইতেছে শুধুমাত্র অ্যান্ড্রয়েডের একটা অ্যাপ থাকার কারণে। তো প্লে স্টোর একদম ছোটোখাটো কোনো মার্কেট প্লেস না, এটা মানে হিউজ পরিমাণের একটা মার্কেট প্লেস যেটার ভিতরে আপনি বেসিক নলেজ নিয়ে ঢুকলে হয়তো বা কিচ্ছু বুঝতে পারবেন না। দেখা গেছে অনেকেই প্লে স্টোরের ভিতরে ঢুকতে চায় একদম নর্মাল একটা অ্যাপ নিয়ে, এবং ওই নর্মাল অ্যাপটা যদি ওর কনসেপ্ট ঠিক থাকে তবেই ওটা ফেমাস হবে। তবে আপনি হিউজ পরিমাণের একটা বড় অ্যাপ বানাবেন কিন্তু আপনার কনসেপ্ট ঠিক নাই তবে এটা ফেমাস হবে না। ধরেন আপনি 50,000 টাকা দিয়ে একটা ই কমার্স অ্যাপ বানালেন। হোয়াট ইজ ই কমার্স? ই কমার্স হলো যে এরকম অ্যাপ, যদি আমি দেখাই আমার এই স্ক্রিন রেকর্ডে আপনারা এটা দেখতেছেন যে এই একটা অ্যাপ, এটা আমি রিসেন্টলি কাজ করছি, গতকালকে এটার ভিডিও আমি আপলোড দিয়েছি যে আমি এই অ্যাপটা বানাইতেছি, ঠিক না? তো এই একটা অ্যাপ যেটা দেখতে ঠিক এরকম থাকবে, এটা কাইন্ড অফ অনেকটাই আমি মনে করি যে
স্টাইলিশ বা এটার ভিতরে খুব দারুণ দারুণ কিছু ফিচার দেওয়া আছে, ঠিক না? এই যেরকম কেউ যদি প্রোডাক্ট দেখে তাহলে প্রোডাক্ট এইভাবে দেখবে, এটা হোম, এটা ক্যাটাগরি, তারপরে এই যে এরকম এটার যে টেমপ্লেটটা আছে, টেমপ্লেটটা আমি দেখাই জাস্ট এরকম। অনেকে চাইলে পেপালে পেমেন্ট করতে পারবে, ভিসা মাস্টার কার্ডে পেমেন্ট করতে পারবে, এবং এটার ভিতরে বিকাশে পেমেন্ট করার সিস্টেমটাও অ্যাভেলেবেল আছে অ্যাক্টিভ ই কমার্স অ্যাপ এটা। তো এই যে অ্যাপটা, এই অ্যাপটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এবং আরও কয়েকটা অ্যাপ আমি দেখাবো, ওই অ্যাপগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা চাইলে ওগুলা কিনে একটা ফার্স্ট টাইম আপনাদের বিজনেস স্টার্ট করতে পারেন, যে না আমি ফার্স্ট টাইম একটা অ্যাপ বানাইতেছি, এটা বানানো আমার জন্য ঠিক আছে। এখন ই কমার্স অ্যাপটা কার জন্য বানানো ঠিক আছে? যার পূর্বেই একটা বিজনেস আছে, যে না আমি ওই ওই যে বললাম যে ইন্ডিয়ান প্রোডাক্ট সেল দিতেছি, অন্যজনের কাছে ইন্ডিয়ান প্রোডাক্টগুলার অ্যাক্সেস নাই, বা দারাজ বা ইভালি ইন্ডিয়ান প্রোডাক্ট সেল দিতে পারতেছে না, আমার থেকে মানুষের কেনার সম্ভাবনা সব থেকে বেশি এটা। এবং আরেকটা ব্যাপার হলো, দেখা গেছে কি যে যখন আপনি একটা ই কমার্স অ্যাপ বানাবেন, এটার ভিতরে অনেকগুলো সেক্টর কাজ করে। একটা ই কমার্স অ্যাপ বানানোতে খরচ মোটামুটি আমি মনে করি যে মিনিমাম লেভেলের একটা স্টেবল ই কমার্স অ্যাপ বানাইতে গেলে আপনার 30,000 টাকার মতো খরচ পড়তে পারে। এর জন্য দেখা গেছে আপনার ডোমেন হোস্টিং ভালো কিনতে হবে, কারণ ডোমেন হোস্টিং যদি স্লো থাকে, আপনার ওয়েবসাইটে মানুষ ঢুকলে জিনিসটা একদম স্লো ফিল হবে, তখন চিন্তা করবে যে না আমি অন্য ওয়েবসাইটে ঢুকে যাই। তবে যদি আপনার ওয়েবসাইটের কনসেপ্ট ইউনিক থাকে, যে না এই প্রোডাক্টটা দারাজের ভিতরে পাওয়া যাইতেছে না, বা ইভালির ভিতরে পাওয়া যাইতেছে না, বা অন্যান্য ই কমার্স ওয়েবসাইটের ভিতরে পাওয়া যাইতেছে না, শুধু আমার কাছে পাওয়া যাইতেছে, উদাহরণস্বরূপ যদি আমি বলি, তাহলে এই যে ব্লু ইয়েটি মাইক্রোফোনটা, এটা কিন্তু মোস্ট অফ দ্য টাইম আপনি অন্য কোনো ওয়েবসাইটে পাবেন না, শুধুমাত্র কয়েকটা ওয়েবসাইটে পাওয়া যায়। তো ওদের ওয়েবসাইটে ঢুকেই মানুষ এই ব্লু ইয়েটি মাইক্রোফোনটা কিনতে চায়। তো এরকম টাইপের কনসেপ্ট বা ইউনিক যদি থাকে আপনার একটা প্রোডাক্ট, তাহলে আপনি ওই প্রোডাক্টটা সেল দেওয়ার জন্য আপনার নিজস্ব একটা ই কমার্স অ্যাপ, ওয়েবসাইট, অ্যান্ড্রয়েড অ্যাপ, আইওএস অ্যাপ, এই তিনটা খুলে নিতে পারেন। এবং সারার পরে দেখা গেছে মানুষ যখন আপনার কাছ থেকে কিনবে, একটা ওয়েবসাইট যখন প্রতিনিয়ত 10,000 বা 2,000 টাকা দামের প্রোডাক্ট সেল দিতে থাকবে, আস্তে আস্তে আপনি ওইটার ভিতরে চাইলে পরে ক্যাটাগরি বৃদ্ধি করে অন্য রকমের প্রোডাক্টও সেল দিতে পারবেন, যখন আপনার ওয়েবসাইটের প্রতি মানুষের বিশ্বাস এসে পড়বে। অর্থাৎ ইবালি থেকে যখন আমরা 5,000 টাকা দামের একটা প্রোডাক্ট কিনে বিশ্বাস এসে পড়ছে, তখন কিন্তু মানুষ বড় বড় বাইক, বড় বড় ম্যাকবুকও অর্ডার দেওয়া শুরু করছে, যেগুলা 1,00,000-2,00,000 টাকার প্রোডাক্ট, ওগুলাও অর্ডার দেওয়া শুরু করছে ইভ্যালির ভিতরে, কারণ ইভ্যালি তখন ট্রাস্টটা বা বিশ্বাসটা অর্জন করে ফেলছিল। তো ই কমার্স অ্যাপগুলা ধীরে ধীরে বিশ্বাস অর্জন করে। যদি একজনের একটা 1,000 টাকা দামের প্রোডাক্ট দিয়া স্যাটিসফাই দিতে পারে, তখন সে আবার 10,000 দামের প্রোডাক্টটাও অর্ডার করতে কোনো দ্বিধাবোধ করে না। তো এটা আমি ই কমার্স নিয়ে এতক্ষণ কথা বললাম, এবং আমি আরও কথা বলবো এখন। এখন কথা বলি একটা ভিপিএন অ্যাপ নিয়ে। ভিপিএন অ্যাপটা ইউনিক, অনেকে হয়তো বা ভিপিএন অ্যাপ সম্পর্কে বুঝেনি না, ভাই ভিপিএন অ্যাপ দিয়ে কী হয়। ভিপিএন অ্যাপ দিয়ে বিশেষ করে অনেক টাইমে ফেসবুকের সার্ভার ডাউন, বা দেখা গেছে কোনো একটা মানুষ যদি গেম খেলতে চায়, গেমের সার্ভার ডাউন থাকলে ভিপিএন অ্যাপটা মানুষ কিনে, মানুষ ইনস্টল দিয়ে ভিপিএন অ্যাপের ভিতরে লোকেশন চেঞ্জ করে, বাংলাদেশ থেকে লোকেশনের চেঞ্জ করে ইউএসএর লোকেশন দিলে দেখা গেছে স্পিড বেশি ভালো পাওয়া যায়, বা দেখা গেছে একটা সার্ভার ডাউন থাকলে ওই সার্ভারটা ইউজ করা যায়। তো মোস্ট অফ দ্য টাইম বেশিরভাগ মানুষ এই ভিপিএন এক্স প্রো ভিপিএনটা কিনে। এই ভিপিএনটা আমার কাছে ভালো লাগছে, কিন্তু এই ভিপিএনের ভিতরে কিছু ইরোর থাকে যায়। অর্থাৎ এরকম না যে এই যে ওয়েবসাইটটা দিতেছি, এই ওয়েবসাইটের ভিতরে সব কোডই পারফেক্ট কোড থাকবে। এখন কোডগুলো হইলো কি, 1-2 লাখ লাইনের কিছু কোড করা থাকে, অর্থাৎ 1 লাখ লাইনের কোডও থাকে, 2 লাখ লাইনের কোডও থাকে, এক একটা অ্যাপের জন্য 1-1 লাইনের কোড এইখানে লিখিত থাকে। তো এই কোডগুলো প্রোগ্রামাররা যখন বিক্রি করে, মনে করেন আজকে বিক্রি করলো, 2 মাস পরে গুগল একটা আপডেট আনছে, তখন ওই কোডটার একটা লাইন চেঞ্জ করে দিতে হয়, যার কারণে নতুন আপডেট অ্যাড না করলে ওই কোডটা ঠিকমতো কাজ করে না। তো এর জন্য কী করতে হয়, বিশেষ করে ফেসবুক বা গুগল এরা কী করে, নিজস্ব ডেভেলপার রেখে দেয়, ওরা ডেভেলপার দিয়ে প্রতিটা টাইমে টাইমে ওই কোডগুলো আপডেট দেওয়ায়। আর এইখানে কোডগুলো যখন চেঞ্জ হয় তখন আপডেট দিতে হয়। তো আপডেটটা আপনি সফটওয়্যার ডেভেলপারের মাধ্যমে দিতে পারবেন। মোস্ট অফ দ্য টাইম এই কোডের রেটিং কিন্তু ভালো, 4.64 রেটিং, বা আমি অ্যাক্টিভ ই কমার্স যে অ্যাপটা দেখালাম এটার রেটিংও 5 রেটিং। তো এই কোডগুলো মোস্ট অফ দ্য টাইম পারফেক্টলি কাজ করে, মাঝে মাঝে ইরোর দেখা দেয়, কিন্তু ওই টাইমে আপনার বুঝতে হবে যে ইরোরটা, এটা কোডটা নষ্ট না, ইরোরটা এই সমস্যা, আর এটার সমাধান আমি গুগলে সার্চ দিয়ে করতে পারতেছি নিজে। এতটুকু স্টেবল একটা কনফিডেন্ট আপনার ভিতরে থাকতে হবে, তাহলে আপনি কোড ক্যানন থেকে ডাউনলোড দিয়ে একটা নিজে অ্যাপ বানাইতে পারবেন, ঠিক না?
তো এই যেই অ্যাপটা আছে এই অ্যাপটার প্রাইস $20, বা কিনতে গেলে পড়বে হয়তো বা $22। এই যে ভিপিএন অ্যাপটা, এই ভিপিএন অ্যাপটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ হলো এটা দিয়ে আপনি লোকেশন চেঞ্জ করে, আপনার সার্ভার চেঞ্জ করে, এই যেরকম আপনি নরওয়ে যাইতে পারবেন, রাশিয়ার সার্ভার চেঞ্জ করতে পারবেন, যাইতে পারবেন বলতে সার্ভার চেঞ্জ করে আপনি লোকেশন চেঞ্জ করতে পারবেন, ইউক্রেন, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড এগুলাতে যেতে পারবেন। তো মোস্ট অফ দ্য টাইম যারা ভিপিএন ভালোভাবে বুঝে, তারা তো বুঝে, তারা অটোমেটিকলি ভিপিএন অ্যাপটা কেনার জন্য আমাকে নক দেয় বা নিজেরা কিনে ভিপিএন অ্যাপটা বানায় ফেলে, ঠিক না? এখন আরেকটা ব্যাপার হলো ভিপিএন অ্যাপ নিয়ে আমি বেশি আলোচনা করলাম না, এই ভিপিএন অ্যাপটা ভালো কী জন্য, কারণ এটার সার্ভার ওইরকম। এবং আরও একটা ব্যাপার হলো যারা ওপেন ভিপিএন বানাইতে চায়, ওপেন ভিপিএন পুরাই ডিফারেন্ট একটা কোয়ালিটি, এটা সৌদি আরবের ভিতরে ফ্রি ইন্টারনেট চালানোর জন্য ওপেন ভিপিএনটা বানাইতে চায়, কিন্তু এটা সৌদি আরবে ইলিগাল, যার কারণে মোস্ট অফ দ্য টাইম আপনি যখন ওপেন ভিপিএন বানায় প্লে স্টোরে আপলোড দেবেন, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ওপেন ভিপিএন পুরো অন্য ক্যাটাগরি, যারা বুঝতেছেন তারা তো বুঝতেছেন, আর যারা বুঝতেছেন না তারা ব্যাপারটা স্কিপ করে নেন। আমি এখন আপনাদের গেম বুঝাবো, মানে কোন গেমটা আপনার জন্য বানানো পারফেক্ট হবে। এখন গেম কী জন্য বানানো পারফেক্ট, ধরেন আপনার ই কমার্স অ্যাপ বানানোর জন্য কোনো চিন্তাভাবনা নাই, কারণ আপনার নিজস্ব কোনো ওইরকম সোর্স নাই যে আপনি ইন্ডিয়ান প্রোডাক্ট সেল দিবেন, বা আপনি অ্যাপেলের প্রোডাক্ট বা একটা ইউনিক মাইক্রোফোন যেটা আপনি সেল দিবেন, এরকম কোনো অ্যাক্সেস আপনার কাছে নেই, কিন্তু আপনার ইচ্ছা আছে ভাই আমি অ্যাটলিস্ট মিনিমাম লেভেলের একটা অ্যাপ প্লে স্টোরে চাইরা, আমি জানতে চাই যে প্লে স্টোরে আপলোড দিলে ওই অ্যাপটা কোন এজের মানুষ ইউজ করে, কী জন্য ইউজ করে, কোন কান্ট্রিতে ইউজ করলে আমার ইনকামটা বেশি হইতেছে, বা আমি চাই যে একটা সেফ অ্যান্ড সাউন্ড অ্যাপ যেটা আমি ছাড়ার পরে আমার অ্যাকাউন্টও সাসপেন্ড হবে না, আমার অ্যাডমুভ অ্যাকাউন্টে অল্প হলেও কিছু ডলার ইনকাম হবে। এখন গেম অ্যাপের কারণে হলো কি, যে আপনার যেই অ্যাডমুভ অ্যাকাউন্ট যেটার মাধ্যমে আপনি আর্নিং করবেন, অর্থাৎ আমরা যখন একটা গেম খেলি ভিতরে যে অ্যাড দেখি ওই অ্যাডের মাধ্যমে আমরা আর্নিংটা করে থাকি, তো যখন আপনি ওই অ্যাড দেখে আর্নিংটা করে একটা গেমের ভিতরে পারফেক্টলি সুন্দরভাবে ওই অ্যাডটা গুছানো থাকে, যার কারণে আপনি ওই অ্যাড দেখে হয়তোবা আপনার অ্যাডমুভের ভিতরে মানুষ যখন গেমটা খেলবে অ্যাড দেখে যে আর্নিংটা হবে আপনার নিজস্ব অ্যাডমুভের অ্যাকাউন্টের ভিতরে যে আর্নিংটা জমা হবে ওই আর্নিংটা খুব অল্প পরিমাণে জমা হবে, কিন্তু এটা সেফ আর্নিং। কী জন্য সেফ আর্নিং বললাম, অনেকেই আর্নিং অ্যাপস বানায় ফোর্স ক্লিক করে কীভাবে বেশি বেশি আর্নিং করা যায়, তো বেশি বেশি আর্নিংয়ের যদি চিন্তাভাবনা থাকে তাহলে আপনার অ্যাডমুভ অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়ার রিস্ক থাকে, অথবা আপনার গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়ার রিস্ক থাকে। তো আমি যে অ্যাপটা দেখাইতে চাইছিলাম এটা হলো এই অ্যাপ, অলরেডি এটা আমার নিজস্ব প্লে স্টোরে ছাড়া, এবং এটা নিয়ে আমি একটা ভিডিও মেকও করছি যেটা কিনা বাবল শুটার বাবল রেবিট, এটা ঠিক এরকম একটা ভিডিও আমি পুরো প্লে স্টোরে ছাড়া দিছি, এটা কিন্তু আমার নিজস্ব অ্যাপ, এই যে এটা। এটা আমার নিজস্ব অ্যাপ, এটারও লিঙ্ক আমি দেখা গেছে প্লে আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এই গেমটা আপনারা খেলা দেখবেন যে এটার ভিতরে অ্যাডগুলো খুব সুন্দর এবং স্মুথলি আসে। এখন অ্যাডগুলো আসার কারণে যে আর্নিংটা হয় এই আর্নিংটা অল্প হয়, কিন্তু এটা রিস্কবিহীন আর্নিং। এখন আরেকটা ব্যাপার আমি ক্লিয়ার করে নেই, যখন কিনা আপনি একটা আর্নিং অ্যাপ বানাবেন ওই আর্নিং অ্যাপের ভিতরে বলা হয় যে 10টা অ্যাড দেখো। এখন অ্যাড দেখে যখন কোনো মানুষ কোনো পারচেস না করে, তখন ওই যে গুগল একজনের কাছ থেকে টাকা নিছে অ্যাড দেখানোর জন্য, গুগল কিন্তু যার কাছ থেকে টাকা নিছে অ্যাডটা দেখানোর জন্য তাকে কিন্তু একটা প্রোডাক্ট সেল দিয়াবে, এটা বলে একটা প্রতিশ্রুতি দেয় যে না তুমি তোমার একটা প্রোডাক্টের অ্যাড দেওয়া আমার কাছে, এতে করে কী হবে তোমার প্রোডাক্ট যদি সেল হয় তখন আমি তোমার কাছ থেকে টাকা নিব, একটা প্রতিশ্রুতি দেয় যে 1,00,000 মানুষকে আমি অ্যাড দেখাবো, এইখান থেকে মিনিমাম 1,000 মানুষ তোমার প্রোডাক্ট কিনবে। কিন্তু ওই 1,00,000 মানুষের অ্যাডটা এনে গুগল আপনাকে দায়িত্ব দেয় যে আপনার অ্যাপের ভিতরে আপনি অ্যাড দেখান, বিনিময়ে যত টাকার প্রোডাক্ট সেল হবে তত টাকা থেকে 50% আপনি পাবেন, 50% গুগল পাবে। যখন কিনা আপনি ফোর্স ক্লিক দেওয়াইতেছেন মানুষকে, জোর করে আর্নিং অ্যাপের ভিতরে ক্লিক দেওয়াইতেছেন, কেউ প্রোডাক্ট কিনতেছে না, তারা শুধুমাত্র অ্যাড দেখতেছে। আর্নিং অ্যাপের প্রসেসটা এরকম হয়, কেউ প্রোডাক্ট কিনে না, শুধু অ্যাড দেখে অ্যাডের উপরে ক্লিক করে, কোনো প্রোডাক্ট কেনার নাম গন্ধ নাই। তখন কী হয়, ওই অ্যাড যেই কেনার দায়িত্বটা গুগল নিছে, ওই অ্যাডগুলো একটা স্প্যাম ক্লিক হয় বা স্ক্যাম ক্লিক হয়ে যায়, ওই জিনিসটাই তখন কোনো কাজে লাগে না। তখন গুগল বলে আমি যে তোমাকে দায়িত্ব দিলাম 1,00,000 অ্যাডের অ্যাডমুভের অ্যাকাউন্ট দিলাম যে তুমি ইনকাম করতে পারবা আমার থ্রুতে, তো তুমি দায়িত্বটা নিয়ে কী করলা, স্প্যাম ক্লিক করাইলা বা স্ক্যাম করলা এক প্রকার আমার সাথে, তখন আপনার অ্যাডমুভ অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে এবং যে অ্যাপটা আপনি বানাইছেন প্লে স্টোরের ভিতর থেকে ওইটাও সাসপেন্ড করে দিবে। তো আর্নিং অ্যাপ জিনিসটা পুরো ডিফারেন্ট থিওরি, যার কারণে আই লাইক যে ফার্স্ট টাইম আপনি
যদি প্লে স্টোর মার্কেট প্লেসে ঢুকতে চান, মোটামুটি ভালো একটা মার্কেট প্লেস। প্লে স্টোর আপনারা জানেন হয়তো বা অনেক অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপার এটার ভিতর থেকে এখন সাকসেস অর্জন করতেছে, অনেকেই ইউটিউবে এখন ভিডিও মেক করতেছে কীভাবে আপনি একটা অ্যাপ বানাইতে পারেন। কিন্তু হুড়দুম আপনি একটা আর্নিং অ্যাপ মেক না করে জাস্ট একটা গেমের অ্যাপ বানান, এটা হোক বাবল শুটার, এরকম না যে আমি আপনাকে বাবল শুটার দেখাইছি বলে বাবল শুটারই মেক করতে হবে। কিন্তু আমি কী জন্য বাবল শুটারের প্রতি জোর দিই, কারণ ফার্স্ট টাইম আইসে আপনি 10-12 হাজার টাকা একটা জায়গায় ইনভেস্ট করতেছেন, এখন এই টাইমে যদি আপনি একটা উল্টাপাল্টা গেম বানায় ফেলেন বা উল্টাপাল্টা অন্য কিছু অ্যাপ বানায় ফেলেন যেটা থেকে আপনার অ্যাপটা সাসপেন্ড হবে, এর থেকে বেটার যে আমি নিজে একটা এক্সপিরিয়েন্স করে রাখছি, এই এক্সপিরিয়েন্সটা আপনাকে শেয়ার দিছি, এই এক্সপিরিয়েন্সটা আপনার সাথে শেয়ার করছি, বিদায়, আপনি জাস্ট এই অ্যাপটা বানায় নিশ্চিন্তে অল্প ইনকাম করতে পারেন। যেরকম আমার অ্যাকাউন্টে এটা প্রায় 1 বছর ধরে বা 6 মাস ধরে, মানে 8 বা 1 বছর এরকমই হবে, 8 মাস বা 1 বছর ধরে আমি এটা চালাইতেছি, কোনো প্রবলেম নাই, অ্যাডমোবের অ্যাড স্মুথলি শো করতেছে, প্লে স্টোরের ভিতরে স্মুথলি আছে, কোনো সাসপেনশন চিন্তা নাই। তো যার কারণে আপনি ওই চাইলে এই অ্যাপটা বানাইতে পারেন। তবে এই যে অ্যাপটা, এটা একটা কোম্পানি বিল্ড করছে, এটা হলো এই কোম্পানিটা হলো আপনার এই কোম্পানি, এই যে ডটমুভ, দেখি ডটমুভটা আছে কিনা এখানে, .mob হইতে পারে, হ্যাঁ এই যে এই কোম্পানি। তো এই কোম্পানির প্রত্যেকটা গেমই আমি লাইক করি, কারণ এই কোম্পানি খুবই দেখা গেছে একটা কাজ যখন করবে ওরা সেন্সিটিভলি কাজটা করে, অর্থাৎ একটা গেম যদি ওরা বানায় ওই গেমটা পারফেক্টভাবে বানানোর চেষ্টা করে। এই যেরকম এই কোম্পানির যতগুলো গেম আপনি দেখেন, আমি সবগুলো গেমই ওপেন দিয়ে দেখাই আপনাদের, আমি মনে করি যে এর সবগুলো গেমই পারফেক্টলি এবং খুবই ভালো গেম হবে, অর্থাৎ কিনলে হয়তো বা ইনকাম স্লোতে হবে কিন্তু আপনার ইনকামটা নিশ্চিত এবং আপনার একটা ফার্স্ট টাইম একটা অ্যাপ্লিকেশন যেটা খুবই সাকসেসফুলি আপনি বানাইতে পারবেন এরকম হবে। এই যে ডটমুভের যত গেম আছে এবং এই গেমগুলো যদি আপনাদের একটাও পছন্দ হয় তাহলে আপনি চাইলে ওইটা বানাইতে পারেন। এই কয়টাই আমি দেখাই, এই দেখেন একটা হলো ওয়াটার ড্রপ, অর্থাৎ ওয়াটারের মেবি কালার মিলানোর গেমটা এটা, এই যে মানে পানির কালার মিলাবে এরকম এরকম, যে পানির কালার হয়তো বা উল্টাপাল্টা করা থাকবে তারপরে কালার মিলাবে, আর এটার ভিতরে এই যে অ্যাডমোবের অ্যাড নিচে শো হবে এবং একটা ইন্টারশেল অ্যাডমোব অ্যাড শো হবে পুরো অ্যাপটা জুড়ে, এটা বানাইতে পারেন চাইলে। অথবা দেখা গেছে আপনি চাইলে বানাইতে পারেন এটা, এটা কী অ্যাপ দেখি আমি, এটা হলো একটা অ্যাপ যেটার ভিতরে আই থিঙ্ক লেভেল 1 কী মিলাইছে, ABCD, অর্থাৎ বাচ্চারা যারা আছে এরা এই গেমটা খেলে মজা পাবে। তো আপনি চাইলে এটা প্লে স্টোরে যখন ছাড়বেন আপনি প্রমোট করবেন যে যাদের বয়স 5 থেকে 13 বছর তারা যাতে আপনার গেমটা ডাউনলোড দেয়, এতে করে তারা এটা শিখবে, বা প্যারেন্টসরা যদি এই গেমটা দেখে তাহলে এটা ডাউনলোড দিয়ে তাদের বাচ্চাকে খেলতে দিতে পারে, এটা এরকম টাইপের একটা গেম আই থিঙ্ক। তারপরে যদি আমি এই গেমটা দেখি, এটা পার্সোনালি আমিই খেলি, আমার অ্যান্ড্রয়েড মানে iOS-এর ভিতরে, আমার আইফোনের ভিতরে এটা ইনস্টল দেওয়া আছে। এই গেমটা খুবই ভালো গেম, কারণ এটা খেললে আপনার দেখা গেছে ব্রেনের যে ক্যালকুলেট করার ক্ষমতা এটা বেশি ভারে, অর্থাৎ কালার মিলানো এটাও কিন্তু ওই গেমটার মতোই, ওই বোতলের পানির কালার মিলানো আর এটার কালার মিলানো একই সিস্টেমে। তো এই গেমটাও আমি মনে করি যে খুবই ভালো একটা গেম, এটা $49 প্লাস এটা 30টা সেলও দিছে ওই লোকটা। তারপরে বাবল শুটার যেটা কিনা আমি নিজেই বানায় আপলোড দিছি প্লে স্টোরে, আপনারা হয়তো বা অনেকেই খেলছেন, ইনস্টলও দিয়েছেন, অনেকে হয়তো বা আমার পূর্বের ভিডিওটাও দেখছেন, যদি না দেখে থাকেন ওইটা দেখে নিতে পারেন, বাবল শুটার MD রবি হোসেনে লিখে সার্চ দিবেন তাহলেই হয়ে যাবে আই থিঙ্ক। এই যেটা এই গেমটা এবং এটারও নিচে অ্যাড শো করবে এবং পাশাপাশি অ্যাড শো করবে। তারপরে যদি আরেকটা অ্যাপ দেখাই তাহলে এইটা, এইটা এটা 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 এটাও আলাদা একটা ডিফারেন্ট একটা অ্যাপ যেটা হয়তো বা মিলান্তি। আচ্ছা তারপরে আরেকটা অ্যাপ, এটা হলো জেমসের অ্যাপ, এটা হলো আপনার ক্যান্ডি ক্রাশ, বা দেখা গেছে এটার নাম কী দিছে ওরা, এটার নাম দিছে আপনার জয়েল ডিউলাক্স, এটা হয়তো বা ক্যান্ডি ক্রাশের মতোই একটা গেম হবে আমি মনে করি, এই যে ক্যান্ডি ক্রাশের মতোই একটা গেম। এটা হলো তিনটা যদি জেমস একসাথে মিলে তাহলে একটা জিনিস মিলবে এবং ওইটা থেকে একটা রিওয়ার্ড সিস্টেম, এই গেমগুলো যারা বুঝে ওরা বুঝেই, খুব ভালো একটা গেম এটা। আর অ্যান্ড অ্যাট লাস্ট আছে হলো এটা, এটাও কিন্তু একটা এডুকেশনাল টাইপের গেমই, এবং আমি মনে করি যে ডটমুভের প্রত্যেকটা গেমই ভালো। এই যে কোম্পানির অ্যাপগুলো আমি শেয়ার করলাম বা প্রমোট করলাম, এই কোম্পানি কিন্তু একটাও মানে আমার সাথে কমিউনিকেশন নাই যে এটা সানি ভাইয়ের কোম্পানি এই জন্য প্রমোট করছে, আমি জাস্ট নিজে থেকেই আমার মতামত শেয়ার করলাম যে অনেক মানুষ এই অ্যাপগুলো বা গেমগুলো বানাইতেছে, আপনারাও চাইলে এগুলো বানাইতে পারেন, এগুলো রিস্ক ফ্রি, অর্থাৎ কুট ক্যানোনের ভিতরে, এটা কিন্তু কুট ক্যানোন ওয়েবসাইট, এটার ভিতরে ঢুকে অনেকেই অ্যাপ কিনতে চায়, চিন্তা করে কোন অ্যাপটা কিনবো, আবার কোনটা কোড ভালো হবে, কোনটা কোড খারাপ হবে, কোনটা দিয়ে আর্নিং হবে, কোনটা দিয়ে আর্নিং হবে না। তবে সবাইকে আমি প্রথমত এটা বলে নিতে চাই, আপনি যদি
একটা অ্যাপ ফার্স্ট টাইম বানাইতে চান, ওইটা দিয়ে এক্সপেকটেশন এরকম রাখবেন না যে আপনি 10,000 টাকা ইনভেস্ট করে প্রতি মাসে আপনি 5,000 টাকা বা 15,000 টাকা ইনকাম করতে থাকবেন। ব্যাপারটা এরকম হবে না, ব্যাপারটা হবে সম্পূর্ণ আপনার ট্যালেন্টের উপরে। কারণ আমি আপনাকে এরকম কোনো সোর্স দেখাই দেবো না যে আমাকে 10,000 টাকা দেন, প্রতি মাসে আপনি 15,000 টাকা আমার কাছ থেকে ইনকাম করে নেন, বা এরকম কোনো প্রতিশ্রুতিও কোনো ডেভেলপার আপনাকে দিবে না। আপনার নিজস্ব ট্যালেন্ট খাটাইতে হবে, আপনি নিজে অ্যাপ বানায় অ্যাপটা কোন সেক্টরে প্রমোট করবেন এরকম সব কিছুরই আপনার নিজস্ব একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে, বা এক্সপিরিয়েন্স আপনার গ্যাদার করতে হবে ইউটিউব ভিডিও দেখে। এখন একদম ভিডিওর শেষ পর্যায়ে আমি জাস্ট অ্যাট লাস্ট বলে নিই যে কীভাবে আপনি একদম অ্যান্ড্রয়েড স্টুডিও শেখা শুরু করতে পারেন, বা একটা অ্যান্ড্রয়েড অ্যাপ শেখা শুরু করতে পারেন, কীভাবে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করে। একদম প্রথম থেকে যদি বলি তাহলে বেসিক আপনি একটা অ্যান্ড্রয়েড অ্যাপ বানাইতে পারেন, যে হাউ টু মেক, আচ্ছা রাসেল ওই যে একটা অ্যাপ যে তুই আর আমি ফার্স্ট টাইম শিখতাম, কী জানি অ্যাপটা ছিল, কন্টেন্ট যে ভিউ হইতো ফায়ারবেজের থেকে অটোমেটিক, হ্যাঁ ওই অ্যাপসটা, কিন্তু ওইটার তোর ইয়া কী থাকতো, নাম কী থাকতো, স্টোরি অ্যাপ, আচ্ছা স্টোরি অ্যাপ উইথ ফায়ারবেস, স্টোরি অ্যাপ উইথ ফায়ারবেস যদি আমরা এটা দেখি, এই যে এই ভিডিওটা ফার্স্ট টাইম আমিও দেখতাম, আমার ফ্রেন্ডরা সকলে দেখতো এটা প্রায়। এই ভিডিওটা হিন্দি একটা ভিডিও, আমি এই ভিডিওটাও একদম মানে ফ্রিলি প্রমোট করলাম, কারণ এই ভিডিওটা আমার কাছেই পার্সোনালি ভালো লাগছে। এই ভিডিওটা দেখে দেখে আপনি কোড স্টেপ টু স্টেপ কোড করতে পারেন, ওর ভিডিওটা সম্পূর্ণ আমরা দেখে, আমার বন্ধু এই অ্যাপটা সম্পূর্ণ বানাইছে, আমিও অ্যাপটা সম্পূর্ণ বানাইছি, বানানোর পরে দেখা গেছে আমরা বুঝতে পারছি যে হাউ টু মেক অ্যান্ড্রয়েড অ্যাপ পারফেক্টলি। ওকে, এই যে এখানে একদম মেন অ্যাক্টিভিটি ফাংশন, আমি ফাংশন কিচ্ছু বুঝি না, কিন্তু আমরা দেখা গেছি স্টেপ টু স্টেপ ও যা যা টাইপ করতো আমরা তাতাই টাইপ করতাম। এটা দেখে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ বানানো শিখতে পারেন এবং একটা বেসিক অ্যাপ বানাতে পারেন। তারপরে হয়তো বা আপনি মর্মটা বুঝবেন যে একটা ই কমার্স অ্যাপ বানাইতে হলে একটা ডেভেলপারের কতটা কষ্ট হয়, বা কতটা টাকা তাকে দেওয়া উচিত, কতটা কষ্ট তার হইতে পারে। অনেকেই হয়তো বা ভাবেন যে 10,000 টাকা দিয়ে 20,00,000 টাকা দামের অ্যাপ বানাই ফেলবো, বা দারাজের মতো অ্যাপ বানাই ফেলবো, কী জন্য আমার অ্যাপে দারাজের মতো ফাস্ট হইতেছে না, আমার অ্যাপে কী জন্য দারাজের মতো এই অপশনটা নাই, অ্যামাজনের মতো কেন এই অপশনটা নাই। কারণ অ্যামাজন $1 billion একটা মার্কেট প্লেস, আর আপনারটা 10,000 টাকার একটা মার্কেট প্লেস, হইল তো একটা 10,000 টাকার বিজনেস যেমন হওয়া উচিত আপনারটা ঠিক তেমনই হবে, একটা 20,00,000 টাকার বিজনেস যেমন হওয়া উচিত একটা বিজনেস ঠিক অমনই হবে যদি আপনি ওইটার ভিতরে 20,00,000 টাকা ইনভেস্ট করেন। তো এই যে ভিডিওটা, হাউ টু মেক এ স্টোরি অ্যাপ উইথ ফায়ারবেস, এটা আপনারা শিখে নেবেন, অনেকে এটা থেকে অনেক কিছু শিখতে পারবেন। এটা হলো সবগুলো অ্যাপ মেক করার একটা, ওই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে যেরকম মাদার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, এটা বলতে পারেন যে সবগুলো অ্যাপ মেক করার একটা মাদার অফ অ্যাপ আমি বলে দিলাম। হ্যাঁ, তারপরে এই অ্যাপটা বানানোর আগে অনেকে হয়তো বা জানেন না যে অ্যান্ড্রয়েড স্টুডিও পারফেক্টলি কীভাবে ইনস্টল দিতে হয়, তাদের জন্য আমি বলে নিব যে অ্যান্ড্রয়েড স্টুডিও বাংলা টিউটোরিয়াল, এটা লিখে সার্চ দিবেন, আচ্ছা এটা উল্টাপাল্টা হয়ে গেছে, অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল বাংলা, এটা লিখে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে আমার ভিডিও একটা আছে ওইটা দেখতে পারবেন। এটাতে আমি পারফেক্টলি একদম স্টেপ টু স্টেপ অনেক কষ্ট করে এই ভিডিওটা মেক করছি, দেখাই দিছি যে কীভাবে আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিও পারফেক্টলি ইনস্টল দিতে পারবেন, সম্পূর্ণ ইনস্টল। এই ভিডিওটা দেখবেন, এই ভিডিওটা আমি মনে করি যে সামনের 2 বছরের জন্য এনাফ ভিডিও। তো এই ভিডিওটা দেখে আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল দিয়া, আর এই ভিডিওটা দেখে আপনারা একটা বেসিক অ্যাপ বানায়া এক্সপিরিয়েন্স নিতে পারেন। এবং তাছাড়া আপনারা যদি চান কোড কিনা একটা অ্যাপ বানাবেন, তাহলে যতগুলা গেম দেখাইলাম, যদি আপনি চান গেম বানাবেন গেম বানাইতে পারেন, আপনি যদি চান একটা ভিপিএন বানাবেন ভিপিএন বানাইতে পারেন, আপনি যদি চান একটা অ্যাক্টিভ ই কমার্স বা একটা দারাজের মতো ইভালির মতো অ্যাপ বানাবেন, তাহলে অ্যাপ বানাইতে পারেন। আশা করি এই ভিডিওগুলো বা আমার এই ভিডিওটা ভালো লাগছে আপনাদের কাছে, যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু।